নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর এফসিআই গুদাম এলাকায় অবৈধ মজুদ পেট্রোল জব্দ, গ্রেফতার দুই। বিশ্ব হৃদয় সুরক্ষা মাস, মহিলাদের সচেতন থাকার বার্তা বিশেষজ্ঞের। ৬ নং ধারা রূপায়ণ ও সংরক্ষণের প্রশ্নে বরাকে ক্ষোভ, পথে নামার ডাক সুস্মিতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর রামনগর এফসিআই গুদাম সংলগ্ন এলাকায় অবৈধ মজুদ ৫০০ লিটার পেট্রোল বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার শিলচর সদর পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ মেধি দলবল নিয়ে এক অভিযান চালিয়ে অবৈধ মজুদ ওই তেল উদ্ধার করেন। সেই সঙ্গে পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। তারা হলেন ওয়াইমা সিংহ এবং জিতেন্দ্র সিংহ। পরে অবৈধ পেট্রোল মজুদ কাণ্ডে আটক অভিযুক্তদের নিয়ে আসা হয় তারাপুর পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় শিলচর সদর থানায়। উল্লেখ করা যেতে পারে, মাস কয়েক আগে রামনগর এফসিআই সংলগ্ন এলাকায় একই জায়গায় অবৈধ পেট্রোল মজুদ একটি গুদাম অগ্নিকাণ্ডে জলে ছাই হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়, কিন্তু আজ অবধি কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি পুলিশ। তবে বুধবারের অভিযানে পুলিশের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ব মহিলা হৃদয় সুরক্ষা মাস উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার ১৪৭ নম্বর শ্রীপল্লী বিদ্যামন্দির পাঠশালায় ওই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নেতাজি স্মৃতি মঞ্চের সহ সম্পাদিকার সোহেলী দেবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, হার্ট কেয়ার সোসাইটির ভাইস চেয়ারম্যান স্বর্ণালী চৌধুরী, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ইকবাল বাহার, জে আর চৌধুরী, শবনম সুলতানা সহ আরো অনেকে। পরে বিশ্ব মহিলা হৃদয় সুরক্ষা মাস উদযাপনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে গিয়ে হার্ট কেয়ার সোসাইটির ভাইস চেয়ারপারসন স্বর্ণালী চৌধুরী জানান, ফুল বডি আমাদের চেকআপ হবে, অটোমেটিক মেয়েদের স্বাস্থ্য ভালো হবে, দিনে দিনে মেয়েদের স্বাস্থ্য ভালো হলে সুস্থ বাচ্চা জন্ম দেবে, সুস্থ বাচ্চা জন্ম হলে সুস্থ নাগরিক দেশে হবে, তো সুস্থ নাগরিক দেশে হলে সুস্থ মানসিকতা নিয়ে, সুস্থ শরীর নিয়ে দেশের নাগরিক হয়ে সে কাজ করে যাবে, আমাদের উপরে সেই দায়িত্ব। তার জন্য এই হার্ট কেয়ার ওয়ার্ল্ড হার্ট কেয়ার মান্থটা করা হয়েছে, যাতে এই মাসে অন্তর্পক্ষে এই মাসটা মনে করে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ক্যাম্প জয়েন করে ওইগুলি জেনে আস্তে আস্তে আরও দশজনকে জানানো, যারা ভিলেজে আছে, যারা স্লামে আছে ওদেরকে জানানো। আমি যতটুকু জানলাম ততটুকুই যদি আমি আরেকজনকে জানাই ওটাই অনেক বেশি। এদিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ইকবাল বাহার আক্ষেপ প্রকাশ করে বলেন, হার্টের অসুখে ভুগতে থাকায় প্রায়শই মহিলারা যখন জরায়ু বা স্তন ক্যান্সারের আক্রান্ত তখন তাদের চিকিৎসা করা যায় না, ফলে মহিলাদের হার্টের রোগের ব্যাপারে সচেতন থাকার আর্জি জানান তিনি। আজকে এই ফাংশনে আমাকে দুই একটা কথা বলতে আমার খারাপ লাগছে যে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার একটা মহামারী রূপ ধারণ করেছে। মহিলাদের দুটা ক্যান্সার বেসিক্যালি, একটা হচ্ছে জরায়ুর ক্যান্সার, এটা খুব দুঃখজনক ব্যাপার, এবং ব্রেস্ট ক্যান্সার স্তনের ক্যান্সার খুব বেশি বেশি বাড়িয়া যাইতেছে আজকাল। এবং অনেক মহিলাদের দেখা যাচ্ছে ওরা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করতে আসছে কিন্তু ওদেরকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, কেন কেন ওদের হার্টের অসুখ আছে। অনেক কেমোথেরাপি ড্রাগস আছে, রেডিওথেরাপি ড্রাগস আছে, ক্যান্সার সার্জারি তো করতে গেলে একটা মানুষের হার্টটা অন্তত ভালো হতে লাগে, একটু লাংসটা অন্তত ভালো হতে লাগে। আমরা অনেক রোগীরা আছেন, মা বোনেরা আছেন, ক্যান্সারটা ম্যাক্সিমাম এল্ডারলি মহিলাদের হয়, নাওডেজ ইয়াংদের হতে আরম্ভ হয়েছে। ওদেরকে প্রি অপারেটিভ চেক আপ একটা কথা আছে যে অপারেশনের আগে এই মহিলা বা মা বোনেরা ফিট কি না আমাদেরকে একটু অ্যাসেসমেন্ট করতে লাগে। দেখা যায় অনেক মহিলারা এই অ্যাসেসমেন্ট দেওয়া যায় না, কি কারণে ওদের হার্টটা ভালো নয়। তো সেই জন্য হয়তো ক্যান্সার হলে ভালো বা হয়তো হার্টের যুগ হলে ভালো, দুটা হওয়াটা ঠিক না। ঠিক আছে,
যেমন হয়তো ডায়াবেটিস হোক তোমার বা তোমার হার্টের অসুখ হোক, কিন্তু দুটো একসঙ্গে থাকা উচিত। আসাম চুক্তির 6 নং ধারা রূপায়নে বিপ্লব শর্মা নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট নিয়ে জনমনে উষ্মা বিরাজ করছে। কমিটি অসমে অসমীয়াদের জন্য সবকিছুতে সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাজ্যের বাংলাভাষী সহ অন্যান্যদের সব অধিকার কেড়ে নেওয়া হবে, এমনটাই মনে করছে সিআরপিসি। শিলচর শিশু উদ্যানে সংস্থার ডাকে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপ্লব শর্মা কমিটির প্রস্তাবের তীব্র সমালোচনা করা হয় সিআরপিসির সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। আসামে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এটা বিভেদ তৈরি করা হয়েছে এবং তাতে আমরা দেখছি যে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষ যারা আছেন আসামে বসবাস করছেন তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে। বিধানসভা লোকসভা থেকে আরম্ভ করে চাকরি থেকে সমস্ত ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হয়েছে। এই যে সিদ্ধান্ত, এই যে প্রক্রিয়া, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই সরকার সংবিধানের কোনো মর্যাদা দিচ্ছে না, এই সরকার সংবিধানকে পদে পদে অপমাননা করছে। সুতরাং ভারতবর্ষের সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে যার জন্য আমরা আন্দোলন গড়ে তুলতে হবে এবং সর্বভারতীয় রাজনৈতিক দল যাদের শাখা আসামে আছে তাদেরও দুমুখী নীতির পরিবর্তন করতে হবে। আসামে তারা নীরব ভূমিকা পালন করে এবং সর্বভারতীয় পর্যায়ে দেখা যায় অন্য অন্য রাজ্যে তারা সংবিধান রক্ষার জন্য আন্দোলন করে। এই বরাক উপত্যকায় এবং সর্বভারতীয় পর্যায়ে এই সরকারের অগণতান্ত্রিক অসাংবিধানিক যে নীতি, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে আমরা মানুষকে একটা আন্দোলনে উদ্বুদ্ধ করার, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আমরা আবেদন জানাবো। নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব সরকারের বিভাজনের রাজনীতির তীব্র সমালোচনা করেন। অসমে ভূমিপুত্র প্রশ্নে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সরকার, এ ব্যাপারে ব্যাপক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সুস্মিতা বরাকের ভূমিপুত্রদেরও শক্তি প্রদর্শনে পথে নামার ডাক দেন। ক্লজ 6টা এইভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে 1971টা ওরা বাতিল করে 1951 এ নিয়ে যাচ্ছে। যদিও ওরা বলছে, আমি শুনেছি বিজেপি একটা সভা করেছিল মধ্যশহর মাঠে আর বলেছে যে সব বাঙালিরা কিলঞ্জিয়া। আমি খুব খুশি হয়েছি শুনে, কিন্তু আমি বাঙালি, আমি কিলঞ্জিয়া, কিন্তু আমাকে আসাম বা আপার আসাম বা লোয়ার আসাম বা যে কোনো আসামের চাকরি অ্যাপ্লাই করতে হলে যদি আমাকে অসমীয়া ভাষা বলতে হতে, আমি কিলঞ্জিয়া হলেই কি আর কিলঞ্জিয়া না হলেই কি? বরাকের ছেলেমেয়েরা কি এই বয়সে এসে অসমীয়া ভাষা শিখতে পারবে? ইটস নট পসিবল। সো এক হাত দিয়ে বলা হচ্ছে যে বাঙালিরা কিলঞ্জিয়া হবে, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি শুনে, কিন্তু যেই আপনি ভাষাভিত্তিক কোন রকমের কন্ডিশন রাখবেন তো আমরা উই উইল বি সেকেন্ড ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস কিলঞ্জিয়া অফ আসাম, এটাই হতে চলেছে। আমাদের বরাকে মণিপুরি মানুষ আছে, আমাদের বরাকে অনেক দেখবেন উদারগন্ধে রাজবংশীরাও আছে, তাই বলে আমরা ডিমাসা আছে, নাগা আছে, মিজো আছে, মার আছে, আমরা সবাইকে সম্মান করি, কিন্তু আমরা অসমীয়া ভাষাকেও সম্মান করি, এটাও বলা দরকার এই মঞ্চের থেকে, কিন্তু আমরা নিজের ভাষাকে সম্মান করি একটু এবং নিজের মাতৃভাষা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা দিস ইজ নট আওয়ার শোভনিজম। জনসুবিধা কেন্দ্র বা শৌচাগারের অভাব শিলচরের বহু পুরানো সমস্যা। প্রয়াত প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়ের ব্যক্তিগত উদ্যোগে সেন্ট্রাল রোড ও ক্লাব রোডের সংযোগস্থলে একটি গণ শৌচালয় স্থাপন হয়েছিল। 24 নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল ব্যাংকের নিচে গড়ে ওঠা এই শৌচালয় সাইনবোর্ড সর্বস্ব হয়েই এলাকায় শোভাবর্ধন করছে। প্রয়াত বিমলাংশু রায় 2004-05 অর্থ বছরে তার বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে এই শৌচালয় স্থাপন করেছিলেন। শহরে কাজ করতে আসা মানুষের জন্য শৌচালয়টি খুবই প্রয়োজনীয় বলে মনে করছিলেন তিনি, কিন্তু কিছুদিন সেটি চলার পর রহস্যজনক কারণে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তখন থেকেই শৌচালয়ের বাইরে সাইনবোর্ডটি জ্বলজ্বল করছে। দীর্ঘদিন শৌচালয়টি তালাবন্ধ থাকার পর বিধায়ক দিলীপ কুমার পালের নজরে পড়ে বিষয়টি। 2013-14 অর্থ বছরে তিনি উদ্যোগী হয়ে তার বিধায়ক তহবিল থেকে 1 লক্ষ টাকা ব্যয়ে শৌচালয়টির সংস্কার করান,
কিন্তু তথৈবচ অবস্থা। কিছুদিন খোলা ছিল শৌচালয়টি, সাধারণ মানুষ ব্যবহার করেছেন, ফের তালা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকার পুর সদস্য মধুমিতা শর্মা জানান, শৌচালয়টি রক্ষণাবেক্ষণের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ব্যর্থ হয়েছে। শুধু এটি নয়, পুরসভার অধীনে শহরে যতগুলি শৌচালয় রয়েছে এবার নতুন করে টেন্ডারের মাধ্যমে তার দায়িত্ব তুলে দেওয়া হবে। পৌরসভা পরিচালিত যতগুলি টয়লেট রয়েছে শিলচর শহরে, সেগুলির আমাদের যে পৌরসভা সভাপতি বলেছেন সেগুলি টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, কারণ দু একটা টয়লেট বন্ধ আছে কর্মীর অভাবে। যাকে দেওয়া হয়েছিল সে ঠিকভাবে ওইটা মেনটেন করছে না, তাই এবার আমরা টেন্ডারের মাধ্যমে এইগুলি আমরা পৌরসভা পরিচালিত টয়লেটগুলি রয়েছে। যক্ষ্মারোগে আক্রান্ত মেহেরপুরের পাঁচঘড়ি এলাকার সুমন পাল আর্থিক দৈন্যতায় ভুগছেন, টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। এ ব্যাপারে মেহেরপুরের গ্রাম পঞ্চায়েত সভানেত্রী মিলু রানী সূত্রধরের উদ্যোগে আর্থিক সাহায্য দিলেন বিধায়ক দিলীপ কুমার পাল। বুধবার বিধায়ক পাল মেহেরপুরে সুমনের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ২০,০০০ টাকা প্রদান করেন। এ ব্যাপারে বিধায়ক সাংবাদিকদের জানান, মাস খানেক আগেও তিনি সুমন পালের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাঁচগড়ি রোডের নিউ ডেভেলপমেন্ট রোডে আপনারা দেখতে পেয়েছেন, এখানে সুমন পাল, ও যক্ষ্মারোগে আক্রান্ত। গত মাসখানেক আগে আমি এসেছিলাম, দেখে গিয়েছিলাম, তখন ও তো অত্যন্ত মানে আর্থিক অবস্থা খুব দুর্বল, আর স্ত্রী আছেন এখানে, এদিকে আসুন তুমি। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার পর তিনি ২০,০০০ টাকা তার চিকিৎসার জন্য বরাদ্দ করেছেন, আজকে সেই টাকাটা আমরা তাদের কাছে হস্তান্তর করলাম, সেই চেকটি। তো এই সেই অর্থ দিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করালে সে নিশ্চিতভাবে সুস্থ হয়ে উঠবে। এবং কী কী কাজ করতো? টেন্ট হাউসের, নিজের টেন্ট হাউস দিন না, কর্মী, টেন্ট হাউস কর্মী, সাধারণ চাকরি। তো আমরা ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা। এদিকে বিধায়ক পাল আরও জানান, কনকপুর জিপিতে ১৪তম অর্থ কমিশনের অধীনে ৪১টি প্রকল্প মঞ্জুর হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক, পানীয় জল, স্ট্রিট লাইট ইত্যাদি। মোট ১,৭৮ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পগুলি শিলান্যাস হয়েছে। এদিনই কাজও শুরু হয়ে গিয়েছে বলে বিধায়ক উল্লেখ করেন। কাজ শীঘ্র শেষ এবং সুচারুভাবে সম্পন্ন করতে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান। প্রকল্প, এর ভেতরে রাস্তা আছে কিছু, সোলার স্ট্রিট লাইট এবং পানীয় জলের প্রকল্প, সব মিলিয়ে ৪১টি প্রকল্পে শুভ শিলান্যাস অনুষ্ঠান হয়েছে। মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১,৭৮ লক্ষ টাকা। খুব ভালো লেগেছে ওখানে, মানে এখানে আসতে পেরে। তো কাজ তো শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই। তো ওই এলাকা, উত্তরাঞ্চল এলাকা, বিশেষ করে উত্তরাঞ্চলে, মানে কুজিপুর উত্তরাঞ্চলে, উত্তরাঞ্চল এলাকা আমরা সবাই জানি ঘনবসতিপূর্ণ এলাকা এবং অত্যন্ত পিছিয়ে পড়া। এখানে মানে পানীয় জল, রাস্তা, লাইট ইত্যাদির সমস্যা প্রকট। তো এই স্কিম কার্যকর হওয়ার ফলে আমার ধারণা অনেকটাই সমস্যার সমাধান হবে, আর কাজ ভালোভাবে করার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং তাড়াতাড়ি করার জন্য। আমাদের সৌভাগ্য আজকে আমাদের সঙ্গে ছিলেন মাননীয় সাংসদ মহাশয়। তো উধারবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক দোকান মালিকের সাহায্যে গিয়ে এলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। বুধবার অগ্নিকাণ্ডে সর্বশান্ত অরুণাভ দেব মজুমদারের দোকান পরিদর্শন করেন রাহুল। অরুণাভর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর তার হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন তিনি। পরে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হন রাহুল। প্রাক্তন বিধায়ক বলেন, সংবাদ মাধ্যমের সূত্রে তিনি জানতে পারেন অগ্নিকাণ্ডে অরুণাভর লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে, তাই তার সামর্থ্য অনুযায়ী যৎসামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাত্র। এবং দুর্ভাগ্যজনক ওনার একটা এখানে ভুসিমালের দোকান ছিল এবং ৩-৪ দিন আগে এরকম আগুনে জ্বলে গেছে রাত্রেবেলা। তো সেটা তো গভর্নমেন্ট থেকে তো নিশ্চয়ই সাহায্য করা হবে, কিন্তু এজ এ মানবিকতার খাতিরে যখন আমি শুনেছি, একটা করে দেখেছি, আমি বললাম খবর নিই, যখন আমি ছিলাম না এখানে, আমি আসতে এসেছি, যা ফিনান্সিয়াল সাহায্য করা করেছি ঠিক আছে, কিন্তু তার সেটাতে কিছু হবে না। তো আমাদের সরকারের কাছে আমরা আবেদন করবো যাতে তোমরা যে লস হয়েছে
তার লক্ষ টাকার উপরে ওনার লস হয়েছে। যদি সেই লক্ষ সেই লসকে যাতে গভর্নমেন্টের তরফ থেকে পাটোয়ারি নিশ্চয়ই এসে সার্ভে করবে, যদি গভর্নমেন্ট থেকে সাহায্য করা হয় সেটা সবাই জোরালো দাবি আমরা দেবো। এবং আমার হিসাবে আমার যদি এইসব পাড়ার যারা যারা আমাদের যারা প্রতিবেশীরা যারা আছেন সবাই ওনাকে সাহায্য করা দরকার। ওনার ফিনান্সিয়াল পজিশন খুব একটা ভালো নয়, তো এই জন্য আমরা এগিয়ে এসেছি মানবিকতার কারণে। এদিকে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হলেও ঘটনার এক সপ্তাহ পরও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এসে খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয়রা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ। বুধবার ডায়েটস্থিত শহীদ মিনার স্থলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মাতৃভাষা দিবসে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি অনুষ্ঠানকে সফল করে তুলতে সবার সহযোগিতাও কামনা করেছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সীমান্ত ভট্টাচার্য, মুকুন্দ চক্রবর্তী, বিজন ভট্টাচার্য, অলোক মুড়ভুইয়া, দেবাঞ্জলি দেবরায়, সোমা দাস, গোবিন্দ তালুকদার প্রমুখ। নমস্কার। মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ প্রতি বছরে ন্যায় এবারও আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে চলেছি, যার মধ্যে রয়েছে 21 ফেব্রুয়ারি সকাল 8:30 আমাদের ভাষা শহীদ মিনারে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করে 21-এর অনুষ্ঠানের সূচনা করব এবং পুরো দিন আমাদের মিনার চত্বর আমরা খোলা রাখব, যাতে প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ এসে শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। এবং বিকাল ঠিক 3:15 আমরা উধারবন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। শিপ্রা পুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা আমরা এখানে করব এবং বিকেলবেলা ঠিক 4:45 আমাদের এখানে মুক্ত মঞ্চে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করব মাতৃভাষা ঐক্যমঞ্চের পক্ষ থেকে। বিহারা সরস্বতী বিদ্যানিকেতনের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সূচনা হয়েছিল অনুষ্ঠানের। 14 ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডক্টর রাজকিশোর ঘাটোয়ার। 3 দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ওই বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব দেবনাথ, এছাড়া ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাদ্রি নাগ সহ আরো অনেকে। এদিকে কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শঙ্কর নাথ। পরে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা শিপ্রা দে, হাজি রিয়াজ আলী, শিক্ষক ফয়জুল হক, শিক্ষক নুরুল হক বড়বুইয়া, বিলাল আহমেদ, আব্দুল মালিক সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন আলী আকবর বড়বুইয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর এফসিআই গুদাম এলাকায় অবৈধ মজুদ পেট্রোল জব্দ, গ্রেফতার 2। বিশ্ব হৃদয় সুরক্ষা মাস, মহিলাদের সচেতন থাকার বার্তা বিশেষজ্ঞের। ৬ নং ধারা রূপায়ণ ও সংরক্ষণের প্রশ্নে বরাকে ক্ষোভ, পথে নামার ডাক সুস্মিতার।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।